পাঁচজনের ডেড বডি পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে পাঁচজনই এক্সট্রিমিস্ট। তো যারা রিকভার্ড, বাকিরা রিকভার্ড অলমোস্ট হয়ে গেছে, তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিভিন্ন হসপিটালে। তাদের মধ্যে ইনজিওর আছে কিছু, কিন্তু কেউ কোনো ডেড বডি নাই তাদের, মানে হোস্টেজের মধ্যে কেউ মারা যায়নি। হ্যাঁ, জঙ্গিদের ধরা সম্ভব হয়েছে। এখন তো যাদের হোস্টেজের সাথে নিয়ে যাওয়া হয়েছে সবাইকেই, এখন ওর মধ্যে যদি কেউ মিশে যেয়ে থাকে, এখন ওইগুলো সেগ্রিগেট করা হচ্ছে। এরা এখন তো যেটা ক্লেম করেছে আইএসএস গ্রুপ, ইসলামিক স্টেট গ্রুপ, বাট দেখা যাক এখন ওদের আইডেন্টিটি খোঁজ করা হচ্ছে। এখন আইডেন্টিটি এবং ওদের সাথে কি ধরনের অস্ত্র ছিল, অস্ত্রগুলো কোন দেশের ছিল, এখন অপারেশন তো শেষ হয়েছে, এখন এইগুলো নিয়ে অ্যানালিসিস চলছে।